হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো ফেসবুক ছাড়া কীভাবে একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আপনারা মেসেঞ্জারের সাহায্যে দেশে থেকে বিদেশের মানুষের সাথে আপনাদের বন্ধুদের সাথে কথা বলতে পারবেন। তো চলো আমি দেখাচ্ছি। প্রথমে আমরা মেসেঞ্জারটা প্লে স্টোর থেকে ইনস্টল করব, তারপর ওপেন করলাম। ওপেন করার পর আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নাই, তো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন লেখাটা, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা ফোন নাম্বার হবে, তো এখানে আমরা ফোন নাম্বার দিব। এখানে দেখুন আপনি কোন দেশের, এই যে +880, আমরা বাংলাদেশের, তাই জন্য বাংলাদেশের। আপনি যদি অন্যান্য দেশের হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে তারপর আপনার ফোন নাম্বারটা দিয়ে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সে বাংলাদেশি, তাই আমি বাংলাদেশি ফোন নাম্বার দিচ্ছি। তো আমার ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে, এখন আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি একটা আমার পিনকোড দেব, আর এই পাসওয়ার্ডটা হতে হবে 6 ডিজিটের। সো এই 6 ডিজিটের মধ্যে আপনি নাম্বার ইউজ করবেন, তারপরে আপনি লেটার ইউজ করবেন, তারপরে পাঞ্চুয়েশন মার্ক ইউজ করতে পারবেন। আমি একটা দিচ্ছি। সো আপনারা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে চোখের মতো আওয়াজ, এখানে ক্লিক করেন, তারপর আপনারা দেখে নিতে পারবেন যে আপনারা এখানে কি কি দিয়েছেন। সো আমার হয়ে গেলে এখন আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। আমি ফার্স্ট নেম দিচ্ছি ইউটিউব, লাস্ট নেম দিচ্ছি বাংলা। নেক্সটে ক্লিক করব। এখন আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাকে একটা ভেরিফিকেশন মেসেজ দেবে, আমি যে ফোন নাম্বারটা দিয়েছি এই ফোন নাম্বারটা। সো ফোন নাম্বার আমার মেসেজটা এসে গেছে, আমি এখন এটা দিচ্ছি। সো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, কন্টিনিউ অ্যাজ ইউটিউব বাংলা। এখন যদি আমি লগ ইন করতে চাই, এখানে আমাকে আমার পাসওয়ার্ডটা দিতে হবে, আমি দিচ্ছি। সো আমার দেওয়া হয়ে গেল। এখন আমার সাইন ইন করার জন্য কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে, আমার সরাসরি লগ ইন হয়ে যাবে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো আশা করি ভিডিওটা আপনারা ভালো উপভোগ করতেছেন, আশা করি আপনারা সবাই একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন ইজি ওয়েভাবে। আর এর মাধ্যমে, অর্থাৎ আপনি যে নাম্বারটা খুলছেন এই নাম্বারটা আপনি আপনার বন্ধুদেরকে দিলে তারা অ্যাড করলে আপনি তাদের সাথে চ্যাটিং করতে পারবেন, এবং আপনি তাদের নাম্বার অ্যাড করলে আপনিও চ্যাটিং করতে পারবেন। সো এখন আমাকে একটা ফটো দিতে বলছে, সো এখন আমি দেবো না, এই জন্য নট নাও ক্লিক করবো। আপনি যদি দিতে চান টেক ফটো এখানে দিতে পারেন, অথবা চুজ ফ্রম গ্যালারি, এই গ্যালারিতে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে আপনারা দিতে পারেন। আমি দেবো এর জন্য নট নাও ক্লিক করলাম। আর এখন এখানে আমি অটোমেটিকলি অ্যাড ইউর কন্ট্যাক্ট টু মেসেঞ্জার, এখানে যদি আমি এই টার্ন অন করে দিই তাহলে আমার কন্ট্যাক্টে যারা যারা আছে ফেসবুক চালায়, সো সবার কন্ট্যাক্ট এখানে চলে আসবে। সো আমি এটা দিয়ে দিচ্ছি, টার্ন অন করে দিচ্ছি, তারা ম্যাচিং করছে যে আমার কন্ট্যাক্টে কয়টা মেসেঞ্জার চালায়। সো এখন আমি কন্টিনিউ এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমার এখানে নাম্বার দেওয়া আছে, সো আমি যদি এখানে আপনার *5 কনভারসেশন আর কি এখানে আসছে, সো আমি যদি দেই আরও বেশিও দিতে পারবো। সো আমি এগুলো দিব না, এর জন্য আমি স্কিপ করে দিব, ঠিক আছে। আর তারপরে রিড ইউর SMS ইন মেসেঞ্জার, আপনি যদি আপনার ফোনে যদি কোনো মেসেজ এসে থাকে, আপনি যদি সেইটা আপনার মেসেঞ্জারে দেখতে চান তাহলে ওকে করে দিবেন, আর যদি দেখতে না চান তাহলে নট নাও করে দিবেন। সো এখন দেখুন আপনি কীভাবে অন্য কোনো গ্রুপে বা অন্য কোনো ফ্রেন্ডকে কীভাবে অ্যাড করবেন। আপনি জাস্ট এইখানে আপনার বন্ধুদের সার্চ লেখা আছে, এইখানে ক্লিক করে আপনার বন্ধুদের ফোন নাম্বার অথবা নাম লিখে সার্চ করলে আপনারা ইজিভাবে আপনার বন্ধুদেরকে পেয়ে যাবেন।
তারপরে অ্যাক্টিভ আছে কিনা, অর্থাৎ সম্পূর্ণ মেসেঞ্জারের মতো আমরা যারা মেসেঞ্জার ইউজ করি তো আমরা সব কিছু জানি কীভাবে কি করতে হয়। সো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।